নবরাতা খবর আছিল যে 15-18 বছর সকল লড়া ছালীকে এই কোভিড ভ্যাকসিনের জড়িয়ে যাতে কোভিডের পর আমি রক্ষা পাব পো সরকারের এই বিশেষ এই ব্যবস্থাটো আমি সচাকে আমি অনুপ্রাণিত হয়েছো এখিন আর 18 বছর ঊর্ধ্বর ব্যক্তি সকলকে গই আছে, গতি তার আগতে আমি আপনার সকলকে টিকাকরণ করা ভারতবর্ষের লগতে আমার অসমতো আজি কিশোর কিশোরী সকলের বাবে টিকাকরণ পর্বত আরম্ভ হয়েছে আর সমগ্র ভারতবর্ষতেই আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত এই কাম সম্পন্ন হয়েছে। আর লগেলগে আজি অসমতো আমার মাননীয় আমার মুখ্যমন্ত্রী মহোদয়ে এই টিকাকরণ কাম শুভারম্ভ করেছে আর আমিও একধরনের আজি আমার যখন প্রশাসনীয় বিষয়া বা আমার স্বাস্থ্য বিভাগের আমার কার্যকর্তা সকলের সঙ্গে আজি এই শিপাঝারের এই ঐতিহ্যমণ্ডিত এইখান বিদ্যালয়ত টিকাকরণের কাম আমি আরম্ভ করছো। আর আমি একটা পরিবেশ আমি দেখবলে পাইছো, হ্যাঁ হয়েছে কি যে মানুষ এটা সচেতন হয়েছে আর এই টিকাকরণের জড়িয়ে যে সকলবিলাকেই নিষ্কণ্টক বা যে কোনো ক্ষেত্রতেই ভয় করবলগা নহয় ঠিক সেনেকুয়া একটা পরিবেশ এটি আমি দেখা পাই, আমি নিজে সুখী হয়েছো আর আশা রাখিছো যে এই টিকাকরণে আমার যখন কিশোরী কিশোরী সকল সকলকে যাতে আমি সামরিব পো তার কারণে আমার জেলা প্রশাসনে বা স্বাস্থ্য বিভাগে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আর আজি প্রায়বর বিদ্যালয়তেই এই পর্ব আরম্ভ হয়েছে। একধরনের সদায় আমার জেলার অন্যান্য ঠাইতো বিদ্যালয়সমূহ এই টিকাকরণের কাম আরম্ভ হব। হয় সহায়টা খুব ভালো সহায় দেখা পাইছে, কারণ আপনার দেখিছে যে ছাত্র ছাত্রীসকলের একটা উৎসাহ আহি পড়েছে, কারণ টিকাকরণ নললে যে আমি সকল নিষ্কণ্ট নহয় এই ভাবটা এটি আহি পড়েছে। গতি মানে আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো যাতে এই টিকাকরণ আমার যে নাকি অভিযান সেই যাতে সাফল্যমণ্ডিত হয়, সকলরে মানে যায় সহযোগিতা আর আপনার সহায় সহযোগিতা আমার অত্যন্ত কাম্য। আধা ঘন্টা বর্তমান।